গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সোনালিস ব্লগ। আজ একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। এখন প্রায় হাফ রাস্তা চলেই এসেছি, বাড়ির থেকে বেরিয়েছি সেই ভোর 5:30টার দিকে। রাস্তায় তো খুবই কুয়াশা ছিল, এখন একটু সকাল হচ্ছে, রোদটা বেরোচ্ছে, তাই কুয়াশা আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপে মাসি বাড়িতে। নবদ্বীপে তো প্রচুর মঠ মন্দির আছে তোমরা জানো, তবে আজকে তোমাদের খুব সুন্দর একটা জায়গা দেখাবো, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। জায়গাটা মাসিদের বাড়ির একদমই কাছেই, খুবই সুন্দর জায়গা। তো চলো সেটা দেখার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে এখানে একটা মন্দির দেখতে পেলাম, এরকম আরও যেতে যেতে অনেকগুলোই মন্দির দেখেছিলাম, সবটা হয়তো ভিডিওর মধ্যে আসেনি, কিছু কিছু এসছে, সেটা তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। এই রোডগুলো আমার খুব ভালো লাগে, কত সুন্দর ফাঁকা রাস্তা, দুই সাইড দিয়ে এরকম ডিজাইন, মাঝে মাঝে আবার লাইট দেওয়া থাকে, রাতের বেলা দেখতে তো কত সুন্দর লাগে লাইটগুলো জ্বলে। তোমরাও দেখতে থাকো। এবার চলে এসেছি গঙ্গা সেতুর ওপর, মানে ব্রিজটার ওপরে, নিচে গঙ্গা। মাসিদের বাড়ি এসে সকালের খাওয়া দাওয়া করে এবার একটু ঘুরতে বেরোলাম। এটা একটা মঠ, এই মন্দিরটার ভেতরে গিয়ে দেখছি খুব সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। মন্দিরটাও দেখো কত সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে মন্দিরের ভেতরটা দেখো অনেকটাই বড়, সবাই এসে গান টান শুনবে, একসঙ্গে অনেক লোকজন বসতে পারবে। আর এমনিতেও আমরা যখন এসেছি তখনও দেখি এখানটায় গান হচ্ছিল, আর বাইরেটাও দেখো চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, খুবই সুন্দর একটা জায়গা। এখানেই শেষ নয়, মেন আকর্ষণ তো এখনও বাকি আছে, যেটার কথা তোমাদের প্রথমে বলছিলাম যে খুব সুন্দর একটা জায়গাতে নিয়ে যাব। তো সেখানে চলে এসেছি, দেখো এটাই সেই জায়গা, নবদ্বীপের জল মন্দির। এটাও অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, কিন্তু এর মেন আকর্ষণটা হলো মন্দিরটা একদম জলের মাঝখানে তৈরি, দেখো। আর এর চারি সাইড দিয়ে লোকজন ঘুরে ঘুরে দেখতে পাবে, এদিকটায় দেখো কত ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ওদিকেও আছে, চলো দেখতে থাকো। জলের মাঝখানে মন্দিরটায় যাওয়ার জন্য এখানে একটা বোর্ড রয়েছে, আর দড়ি টাঙানো আছে, ওই বোর্ডে উঠেই দড়ি ধরে ধরে ওই সাইডে যাওয়া হয়। আর যারা দূর থেকে আসবে তারা যদি এখানে থাকতে চাও তাদের জন্য থাকার ব্যবস্থা আছে, সাইডে ঘরগুলো দেখতে পাচ্ছো ওখানেই। সামনে এগিয়ে দেখি সাইডে একটা মন্দিরের সিঁড়ির ওপর একটা হনুমান বসে আছে, দেখো কত শান্তভাবে বসে আছে। আর এখানটায় এসে অনেক রাজহাঁসও দেখতে পেয়েছি, আর এদিকটায় দেখো কত হরিণ, ছোট বড় সব রকম হরিণ দেখতে পাবে, সবাই দেখো খেতে দিচ্ছে হরিণদের। আগে এখানটায় অনেক ময়ূরও দেখা যেত, কিন্তু আমি এসে সেটা দেখতে পেলাম না। এখানে বেশ কিছু খরগোশও আছে, একটা খরগোশ দেখো দু পায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ এখানে খুবই ভিড় ছিল, সবাই এসে হরিণদের খাওয়াচ্ছে, ওদের সাথে ফটো তুলছে, আমি একটু চান্সই পাচ্ছিলাম না ওদের সাথে ফটো তোলার, এখন একটু ফাঁকা হয়েছে তাই আমি তাড়াতাড়ি চলে এলাম ওদের সাথে ফটো তুলতে।
এবার চলো তোমাদের জল মন্দিরটা চারি সাইড ঘুরে দেখাই। দেখো এখান দিয়ে কত ফুল গাছ লাগানো, জলের মাঝখানে মন্দির। তখন গেট দিয়ে যখন ঢুকছিলাম সেই সময় ভিডিওটা করেছিলাম, রোদ্দুরটা এই সাইড দিয়ে পড়েছিল তাই মন্দিরটা কেমন কালো কালো দেখাচ্ছিল। আর এবার এখান থেকে ভিডিওটা করছি, দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আর তোমরাও কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো। এখন 11:40 বাজে, এখান থেকে বাড়ি ফিরে দুপুরে একটা গুরুদেবের বাড়িতে যেতে হবে, সেখানে কিছু কাজকর্ম আছে। তারপর বিকালবেলা গঙ্গায় যাব, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে কিছু ফটো এখান থেকে তুলেছিলাম, সেগুলো দেখালাম। অনেকটা টাইম পর আবার ভিডিওতে ফিরে এলাম, দুপুরে গুরুদেবের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। সেখান থেকে আবার বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, তারপর এখন বিকালবেলায় চলে এসেছি গঙ্গার পাড়ে। এখানে এসে একটা লঞ্চ দেখতে পেলাম, এটা খুবই স্পিডে যাচ্ছিল, কিন্তু এখন ভিডিওতে দেখে মনে হচ্ছে এটা কত ধীরে ধীরে চলছে। গঙ্গার পাশেই একটা অনেক বড় খেলার মাঠ রয়েছে, এখানে সবাই এখন বিকালবেলায় খেলাধুলা করছে। আর এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, সূর্যটা অস্ত যাচ্ছে। দেখো ভিউটা তোমরা একটু জাস্ট দেখো। এখানে অনেকটা টাইম ছিলাম, এবার এখান থেকে সোজা চলে যাচ্ছি মাসি বাড়িতে। সেখান থেকে রেডি টেডি হয়ে রাতের দিকে আবার বেরিয়ে পড়ব। ফার্স্টে ভেবেছিলাম মায়াপুরেও যাব, কিন্তু এদিক সেদিক যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেছে তাই আজ আর মায়াপুর গেলাম না। এমনিতেই মায়াপুর গেলে ওখানে একদিন পুরো লেগে যায় ওটা ঘুরে দেখতে, তাই ওটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। ভেবেছিলাম এই রোডে গিয়ে আরও ভিডিও করব, কিন্তু গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি। আজকের মতো এখানেই শেষ করছি।